এই পিঠার নাম হচ্ছে ঝামেলা পিঠা। আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আমি আছি স্বাবলম্বী পিঠা মেলায়, এটা রংপুরে হচ্ছে। তো এখন আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে আদর্শ স্কুল, আমি আদর্শ স্কুলের গেটের সামনে। যারা রেগুলার এভাবে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে রাস্তাটি দেখতেছেন এটা শাপলা থেকে আদর্শ স্কুলের দিকে, আর এখন যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে লালবাগ থেকে আদর্শ স্কুলের দিকে। আদর্শ স্কুলের গেটের ভিতর দিয়ে চলে যাবেন, আদর্শ স্কুলের ভিতরে গেলেই রংপুর পিঠা মেলায় চলে আসতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিতরের দিকে চলে যাই। দেখতেই পাচ্ছেন ভিতরের অবস্থা, মোটামুটি লোকজন আছে। এখন রাত 9টার মতো বাজে, এই পিঠা মেলা 10টার দিকে শেষ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সাজানো গোছানোভাবে স্টল তৈরি করা আছে, চারদিকে স্টল আর মাঝখানে কিন্তু পিঠা ভাজার কাজ চলতেছে। তো চলেন আরও ভিতরে যাই, ভিতরে গেলে খুব ভালোভাবে দেখা যাবে। এই যে চারদিকে দেখতেছেন স্টল, এগুলো হচ্ছে পিঠা বিক্রির স্টল, আর মাঝখানে যে রান্না বান্নার কাজ চলতেছে এগুলো কিন্তু পিঠা তৈরির কাজ চলতেছে। এর আগে কখনো আমি পিঠা মেলায় আসিনি, এটাই আমার প্রথম পিঠা মেলায় পিঠা খাওয়ার জন্য যাওয়া। প্রথমে যে পিঠাটা ট্রাই করবো এটা হচ্ছে সিট পিঠা। এই সিট পিঠার প্রাইস হচ্ছে 20 টাকা। এই পিঠা যদিও রংপুরের পিঠা মেলায় বিক্রি হচ্ছে, এটা কিন্তু খুলনার একটা জনপ্রিয় পিঠা। তো চলেন প্রথমে ট্রাই করে দেখি। এই পিঠার মধ্যে হালকা কাঁচামরিচ দেয়া আছে, কাঁচামরিচ কুচি দেখতে পাচ্ছেন। পিঠাটা একটু স্পাইসি, আর পিঠাটা কিন্তু আটা দিয়ে ছিটায় তৈরি করা হয়, এই কারণে এই পিঠাটার নাম হচ্ছে ছিট পিঠা। এই পিঠাটা খেতে ভালোই মনে হচ্ছে, পিঠাটা কিন্তু তেলে ভাজা হয়েছে, কারণ পিঠাটার মধ্যে তেল দেখতে পাচ্ছি খুব ভালো পরিমাণে আছে। তবে সস দিয়ে পিঠাটা খেতে ভালোই মনে হচ্ছে। তো এই পিঠাটা এই মেলায় গেলে অবশ্যই ট্রাই করবেন, আর যদি কখনো খুলনা যাওয়া হয় তাহলে এই পিঠাটা ট্রাই করে দেখবেন, আমার মনে হয় এই পিঠাটা আপনাদের ভালো লাগবে। এবার যে পিঠাটা ট্রাই করব এটা হচ্ছে ঝাল পাটিসাপটা, পিঠা শেষের দিকে। তো এই পিঠাটা প্রাইস হচ্ছে 15 টাকা। তো চলেন খেয়ে দেখা যাক। এই পিঠাটার উপরে অনেক পরিমাণে মরিচ দেখা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে পিঠাটা একটু স্পাইসি হবে। এর আগে আমি দুই এক ধরনের পাটিসাপটা খাইছি, কিন্তু সেই পিঠাটা আর এই পিঠাটা একরকম না, এই পিঠাটা একটু অন্যরকম। আর পিঠাটা পাটিসাপটার মতো শেপও দেয়া নেই, তবে পিঠাটা নর্মালি আপনি খেয়ে দেখতে পারেন যদি পিঠা মেলায় যান। তবে আমি বলবো এর থেকে এর আগে যে পিঠাটা ট্রাই করলাম অর্থাৎ সিট পিঠাটা, সেটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো চলেন অন্যান্য দোকানে দেখা যাক আর কি পিঠা পাওয়া যায়। এবার যেখানে চলে আসছি এখানে আছে হচ্ছে কলা পিঠা আর ডিম পিঠা। তো এই দোকান থেকে দুটো পিঠাই ট্রাই করব। কলা পিঠারও দাম 10 টাকা, ডিম পিঠারও দাম হচ্ছে 10 টাকা। তো চলেন দুটাই নিয়ে নিই, নিয়ে ট্রাই করে দেখা যাক। কলা পিঠা আর ডিম পিঠা হাতে নিছি, কিন্তু কোনটা কী পিঠা এটা ভুলে গেছি, চলেন একটু শিওর হয়ে নেই। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ডিম পিঠা, আগে ডিম পিঠাটা ট্রাই করব। এতক্ষণ ধরে যে পিঠাগুলো ট্রাই করলাম প্রায় সবগুলোই একরকম পিঠা ট্রাই করা হয়েছে। এই পিঠাটা একটু শক্ত কিন্তু প্রায় একই রকম খেতে, আর আগের দুটার থেকে এইটাতে ডিমের স্মেলটা একটু বেশি পাওয়া যাচ্ছে, তবে আগের দুটার পিঠার থেকে এই পিঠাটা খেতে একটু শক্ত হয়ে গেছে, হয়তোবা পিঠাটা গরম গরম খেলে আরও ভালো লাগতো। তো চলেন এবার কলা পিঠা যেটা আছে এটা ট্রাই করে দেখি। এটার প্রাইস কিন্তু 10 টাকা। তো এটা খেয়ে দেখতে হবে এটা কেমন লাগে। পিঠাটা ভালোই মনে হচ্ছে, মুখে দিলে তারপর এটার স্বাদটা বোঝা যাবে। হ্যাঁ, এই পিঠাটা খেতে কিন্তু ভালো লাগতেছে, এই পিঠাটা আমার মনে হয় যে এই মেলায় গেলে ট্রাই করা যেতে পারে, আপনাদের ভালো লাগার মতো একটা পিঠা এটা হতে পারে। তো চলেন এবার অন্য পিঠা ট্রাই করা যাক। এই দোকানে আছে ঝাল কলই পিঠা আর মিষ্টি কলই পিঠা, তবে মিষ্টি কলই পিঠাটা শেষ হয়ে গেছে, ঝালটা আছে। আমরা ঝাল কলই পিঠা নিব একটা, যেটার প্রাইস হচ্ছে 20 টাকা। তো চলেন এবার এই পিঠাটা খেয়ে দেখি কেমন লাগে। এর ভিতরে আলু আর সবজি দিয়ে একটা পুর তৈরি করা আছে, যেটার জন্য পিঠাটা খেতে ভালো মনে হচ্ছে।
এটা পিঠা এমডিতে আপনি ট্রাই করে দেখতে পারেন, 20 টাকা দিয়ে আমার মনে হয় এই পিঠাটাও খেয়ে দেখা যায়। যেহেতু এটা সব জায়গায় পাওয়া যায় না, তো এটা আপনি ট্রাই করতে পারেন। এবার আমরা জামাই পিঠা আর চিনি তেল পিঠা আছে এই দুটা ট্রাই করব। এটা হচ্ছে জামাই পিঠা আর পাশে আছে হচ্ছে তেল পিঠা। তেল পিঠাটা হচ্ছে চিনি দিয়ে তৈরি করা। এই যে আমার হাতে যে পিঠাটা দেখতেছেন এটা হচ্ছে জামাই পিঠা, এটার প্রাইস হচ্ছে 10 টাকা। এটা একটু কুড়মুড়ে টাইপের, পিঠাটা খেতে মজা আছে, পিঠাটা খাওয়া যেতে পারে। একটু শক্ত টাইপ কিন্তু আপনার খেতে ভালো লাগবে। এরপরে আমরা চিনি তেল পিঠা খাবো। আমরা অনেক সময় গুড়ের তেল পিঠাটা বেশি খাই, তো চিনিটা খেয়ে দেখি। এটার প্রাইসও কিন্তু হচ্ছে 10 টাকা। পিঠাটা একটু গরম আর এই পিঠাটা খেতে মজা আছে, এই পিঠাটা খাওয়া যায়। চিনির তেল পিঠাটাও আমার কাছে ভালোই মনে হয়েছে। এখান থেকে আপনি দুটা পিঠাই ট্রাই করে দেখতে পারেন 10-10-20 টাকা খরচ করে। আমার মনে হয় এই পিঠাগুলো ভালো ছিল। এবার আমরা আরও সামনের দিকে যাব। এটা হচ্ছে ডোনেশন বক্স, আপনি চাইলে এখানে ডোনেশন করতে পারেন। সামনের পিঠার দোকানগুলোতে মোটামুটি ভিড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে গুড়ের তেল পিঠা, এবার এইটা ট্রাই করব। আমার মনে হয় এই আইটেমটা ভালো হবে, তো চলেন খেয়ে দেখা যাক। একদম গরম, হাতে ধরা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। এটা মুখে দিয়েই আমার কাছে ভালোই মনে হচ্ছে। আরেকটু বেশি করে খেতে হবে, যেহেতু গরম অল্প করে খাইছি খুব একটা স্বাদ বোঝা যাচ্ছে না। কারণ গুড়ের তেল পিঠায় গুড়ের পরিমাণটা কেমন আছে আর গুড়টা বোঝা যায় কি না, এটাই কিন্তু হচ্ছে মূল বিষয়। তবে পিঠাটা খেতে ভালো আছে এবং ভিতরের অবস্থা দেখেন, গুঁড়ো কিন্তু খুব ভালো পরিমাণেই দেয়া আছে। গুড়ের খুব সুন্দর একটা স্মেল কিন্তু পিঠাটা থেকে আসতেছে, আর পিঠাটা খেয়ে আমার কাছে ভালোই মনে হচ্ছে। এই পিঠাটা আমার মনে হয় এই মেলায় এতক্ষণ যতগুলো পিঠা খাইছি তার মধ্যে সবচাইতে ভালো ছিল। এটা অবশ্যই ট্রাই করবেন, গুড়ের তেল পিঠাটা আমার মনে হয় খেতে ভালো লাগবে আপনাদের। এবার আমরা আরও সামনের দিকে যাব, যে দেখব আর কী কী পিঠা আছে। সামনে একটা ভাপা পিঠার স্টল দেখতেছি, তো এবার এই তেল পিঠাটা খাওয়া হলে সামনে গিয়ে ভাপা পিঠাটা ট্রাই করব। এই তেল পিঠাটার প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা, তো 10 টাকা দিয়ে এটা ট্রাই করাই যায়। তো চলেন এবার ভাপা পিঠাটা দেখা যাক। খুব গরম গরম ভাপা পিঠা, ভিতরে কিন্তু গুড় দেয়া আছে। চলেন ভাপা পিঠাটা ট্রাই করি। এই ভাপা পিঠাটার প্রাইস হচ্ছে 10 টাকা। পিঠাটা কিন্তু অনেক গরম, এটা কি পরিমাণ গরম এটার ধোয়া দেখে আপনারা আমার মনে হয় বুঝতে পারছেন। আর ভিতরে গুড়ের পরিমাণও ঠিকঠাক আছে, তবে 10 টাকা হিসেবে একটু নারিকেল যদি উপরে দেওয়া যেত আমার মনে হয় ভালো ছিল। যাই হোক, এই পিঠাটায় কোনো নারিকেল ছিল না। এবার যে পিঠাটা ট্রাই করবো এটা হচ্ছে সুজি পিঠা, এটার প্রাইস হচ্ছে 10 টাকা। আমার হাতে সুজি পিঠা চলে আসছে, তো এটা অনেকটা শক্ত টাইপের পিঠাটা একটু, তো চলেন খাই। একটু পুরীর মতো দেখতে। এই পিঠাটা থেকে সুজির একটা ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এমনিতে মেলায় গেলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটা আহামরি তেমন কোনো কিছু না, তবে অন্যান্য পিঠাগুলো যেমন ছিল এটাও ওই একই রকম। তবে যেগুলোকে আমি বলবো যে আপনাকে ট্রাই করতে হবে, আপনারা অবশ্যই সেটা ট্রাই করবেন গেলে। এবার এটা হচ্ছে ডিম চিতই। আমরা অনেক জায়গায় চিতই পিঠা খাইছি কিন্তু ডিম চিতই পিঠা কখনো খাওয়া হয়নি। এটা এই কারণে ট্রাই করব। এখানে দুইটা ভর্তা ছিল, একটা ধনিয়া পাতার ভর্তা আর একটা সরিষা ভর্তা। আমি সরিষা ভর্তা দিয়ে নিছি দেখতে পাচ্ছেন, আর পিঠাটার উপরে দেখতে পাচ্ছেন যে ডিম দেয়া আছে। তো চিতই পিঠাতে সাধারণত ডিম দেয়া থাকে না, এটা যেহেতু ডিম চিতই এই কারণে ডিম দেয়া। তো চলেন টেস্ট করে দেখি। এই পিঠাটা কিন্তু ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে মানে হচ্ছে আপনার যে ভর্তাটা আছে এই ভর্তা দিয়ে পিঠাটা কিন্তু ভালোই লাগতিছে। আরেকবার ভালোভাবে টেস্ট করে দেখব। হ্যাঁ, সরিষা ভর্তা দিয়ে এই পিঠাটা ভালো লাগতেছে। 20 টাকা দিয়ে এই পিঠাটা অবশ্যই ট্রাই করা যায়, কোনো সমস্যা নাই, এটা আপনার জন্য খারাপ হবে না। এখানে দুই একটা আইটেম প্রায় শেষ হয়ে গিয়েছিল যেহেতু রাতের দিকে, তবে বাকি অন্যান্য যে আইটেমগুলো ছিল এগুলো আমি প্রতিটাই ট্রাই করতেছি। বাকি যেগুলো আছে এগুলোও করব, তবে চেষ্টা করবেন রাত 9টার আগে যাওয়ার, তাহলে আপনি খুব ভালো পরিমাণে পিঠা পাবেন। এবার যে পিঠাটা ট্রাই করবো এটা হচ্ছে ঝিনুক পিঠা আর গোলাপ পিঠা।
তো প্রথমেই আমি এখানকার ঝিনুক পিঠাটা ট্রাই করব। এটা গুড়ের মধ্যে ভেজানো হয়েছে পিঠাটা, পিঠাটা খেতে একটু শক্ত। আমার মনে হয় যেটা সেটা হচ্ছে এই পিঠাগুলোকে মনে হয় গুড়ের মধ্যে ডুবিয়ে রাখা হতো, আর ডুবিয়ে রাখলে হয়তো বা একটু নরম হতো। যেহেতু আমি সঙ্গে সঙ্গে নিছি তাই একটু শক্ত ছিল, তবে এই পিঠাটা খেতে কিন্তু ভালোই আছে, কারণ গুড়ের একটা আলাদা স্বাদ পাবেন পিঠার মধ্যে। যেহেতু গুড় দিয়ে এটা ভিজায় রাখা হয় বা গুড় দিয়ে এটা আপনাকে তৈরি করে দেয়া হয়, আমার মনে হয় এই পিঠাটা খাওয়া যেতে পারে। এবার আমি এখানকার গোলাপ পিঠাটা ট্রাই করব। তার আগে বলি, আপনি গোলাপ পিঠা নেন অথবা ঝিনুক পিঠা নেন, আপনার কাছে নিবে হচ্ছে 15 টাকা করে। তো এবার চলেন গোলাপ পিঠাটা ট্রাই করা যাক। গোলাপ পিঠাটা গোলাপ ফুলের মতো করে তৈরি করা, তবে হাত দিয়ে ধরে দুটা পিঠা আমার কাছে একই রকম মনে হচ্ছে। এটা ওই সেম পিঠাই, ঝিনুক আর গোলাপ দুটা একই রকম। আমার মনে হয় যে কোনো একটা পিঠা টেস্ট করলেই আপনি দুটা পিঠার স্বাদ গ্রহণ করতে পারবেন, তাই কষ্ট করে দুটা যদি না খেতে চান কোনো সমস্যা নাই, একটা ট্রাই করে দেখতে পারেন। পিঠাগুলো খেতে কিন্তু ভালোই আছে। তবে পিঠা মেলায় এসে সচরাচর আমরা যে ধরনের পিঠাগুলো দেখি সেগুলোই দেখতেছি, কিছু অন্য রকম পিঠা দেখতেছি না। যেমন ভাপা পিঠাটা যদি আপনার একটু অন্যভাবে করা হতো, একটু বেশি পরিমাণে গুড়, তারপরে বেশি পরিমাণে নারকেল দিয়ে যদি সুন্দরভাবে করে এটার প্রাইসটা একটু বেশি করে নেওয়া হতো, আমার মনে হয় মানুষ খেয়ে কিন্তু পিঠা মেলায় আসছে এই জিনিসটা বুঝতে পারতো। তো চলেন এবার পাটিসাপটা পিঠা ট্রাই করা যাক। এটার প্রাইস হচ্ছে 40 টাকা। পিঠাটা দেখেই মনে হচ্ছে পিঠাটা ভালো হবে, তো মুখে দিয়ে তারপরে বুঝতে পারবো পিঠাটা কেমন। তো চলেন একটা কামড় দিয়ে দেখা যাক। এই পিঠাটা খেতে মজা আছে, খুব একটা মিষ্টিও না। এই পিঠাটা খেয়ে দেখা যায়, তবে ভিতরের অবস্থা কেমন সেটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আরেকটা কামড় দিতে হবে। এটার ভিতরের অবস্থাও আমার কাছে ভালো মনে হয়েছে। তো এই পিঠাটা 40 টাকা দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন। এইখানে কিন্তু মেলা রাত 10টায় শেষ হয়ে যায়, তারপরও কিন্তু এখন রাত 9:45 মতো বাজে, মোটামুটি অনেক মানুষ আছে মেলার মধ্যে, আরও নতুন নতুন করে মানুষ মেলাতে আসতেছে পিঠা খাওয়ার জন্য। তো চলেন আর কি পিঠা আছে এটা দেখে আসি। এবার আমি যে পিঠাটা ট্রাই করব এটার নাম হচ্ছে ঝামেলা পিঠা। এটার প্রাইস হচ্ছে 20 টাকা। ওপেন হয় আপনাদের? এই ঝামেলা পিঠাটার নাম কিন্তু একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তো এই পিঠাটা খেয়ে দেখতে হবে পিঠাটা খেতে কেমন। আমার হাতে কিন্তু ঝামেলা পিঠা চলে আসছে এই রকম পিঠাটা দেখতে। এটার প্রাইস হচ্ছে 20 টাকা, আগেই বলছি। যাই হোক, কুকুরটা অনেকক্ষণ থেকে আশেপাশে ঘোরাঘুরি করতেছিল, মনে হয় খিদা লাগছে, তাই এক্সট্রা কিছু পিঠা ছিল যেগুলো দিয়ে দিলাম। আপনাদের আশেপাশে যদি এরকম কুকুর বা অন্য কোনো প্রাণী খাওয়ার জন্য ঘোরে, একটু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, আমার মনে হয় এই জিনিসটা খারাপ হবে না। এই পিঠাটা খেতে ভালো আছে, ট্রাই করা যেতে পারে। তবে এটার নাম যেমন ঝামেলা, ওই রকম খেতে খুব একটা ঝামেলা নাই, মোটামুটি নর্মাল একটা পিঠা। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন নামের জন্য। তো আজকের এইটাই ছিল হচ্ছে পিঠা মেলার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে রংপুরের পিঠা মেলার ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর রংপুরের পিঠা মেলায় যে পিঠা উপভোগ করে আসেন, আমার মনে হয় নিরাশ হবেন না, ভালো লাগবে।